দিনে দুপুরে নদিয়া জেলার হবিবপুর রাঘবপুর রেল বাজারে ঘটে গেল দুঃসাহসিক চুরির ঘটনা। দুই অভিযুক্তকে আটক করেছে রানাঘাট থানার পুলিশ। এ বিষয়ের দোকানদার কি বলছেন তা আপনাদের শোনাবো। কি হয়েছিল ঘটনাটি? প্রথমে এসে ওরা একজন বলল, সেন্ডুডাইন, আমার এই গলা ব্যথা হচ্ছে, আমাকে সেন্ডুডাইন, আগে কলগেট চাই। আমি কলগেট 200 দিলাম, বলে বড়া বড়া হাই বড়া হাই। আমি বড় এবারে 200 কলগেট দিলাম, বলে এ নাই এ নাই ব্যথা মেয়ে। আমি বললাম এই, তখন বলছে দেখালাম, দেখানোর পর বলছে এ নাই। আমি যে ভাগ হয়ে আসতে পারে, আমি যখন বললাম তখন ওই টাকাটা ওর 500 টাকা দিয়ে দিচ্ছিল, আমি দিয়ে দিলাম। দেওয়ার পর বলছে দিও 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 দিও, তখন আবার দিচ্ছি। এইবার টাকাটা আমার দিলে এবার রেখেছি। ওদের আর একজন এসেছে এইবার ওই পুলকের কাছে, তখন জিজ্ঞাসা করছে তুমি তেল লাগাও, মানে সচ্ছে এই তেলের বোতল কাহা ওই দাম। ও একবার 200 দেখছে, একবার 500 দেখছে, দেখতে দেখতে টাকাটা কোন ফাঁকে নিয়ে নিয়েছে ওদের এই দুজনের ভেতরে, বুঝেছো তো? নিয়ে এইবার আমি বলছি টাকাটা কোথায় গেলো, টাকাটা কোথায় গেলো তোমার? তখন ও আবার আমাকে 500 টাকা দিয়েছে, বলছে দাদা ওই ও হাঁ পাড়ে নিয়ে চলে গেছে। আমি বললাম চলে গেছে মানে? তোমার লোক নাই? বললো না দেখে। এইবার আমি বলছি তারা মা আমার কী কাজ করলে? আমি তো ক্যাশ পুরো এইবার ফাঁকায় টানলাম, টেনে 500 টাকা তো বেচা কেনা হয়নি, 100 টাকার নোট 3-4 রয়েছে। এইবার 500 টাকার নোট আমি বলছি এই জায়গায় দেখি দিন পকেট দেখি, এবার তো চালিয়ে দিয়েছে ও পকেট, তখন ঝেড়ে ঝরে দেখাচ্ছে পয়সা নেই। আমি ওর টাকা রীতিমতো 500 টাকার বুঝ দিয়ে দিলাম, আমার থেকে 500 টাকার বুঝ দিয়ে দিলাম, এবং বললাম সেন্ডুডাইনের ওই ফেস জেল কলগেটটাও দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি বলছি যা তো, তুই তো চিনিস ওই ছেলেটাকে ধরগেতে যে তেল নিল না ওই ওই ছেলে দুটোর মধ্যে? হ্যাঁ, মাল ওই গিয়ে ধরা পড়েছে, ধরা পড়ে এইবার মার দেওয়ার পর পর দুজনের সঙ্গে সঙ্গে এসে টাকা দিয়ে দিল। আমার 500 টাকা দিতে এক একজনের দোকানে যে ঘি চুরি করেছে টাকা ইয়ে করে নিচ্ছে, এসব এই ঘিয়ের ইয়েটাও পেয়ে গেলাম। টাকা ফেরত পেয়েছে? আমি টাকাটা ফেরত পেয়ে আমার মারের চোটে আমার কাছে এসে টাকা আগে দিচ্ছে, হাতে আমার কাছে টাকা দিয়ে দিচ্ছে। হ্যাঁ, এইরকম করে হাত বাগিয়ে টাকাটা দিয়ে দিচ্ছে, বুঝেছো তো? এই হচ্ছে ঘটনা হলো। আপনার নাম? আমার নাম মধুসূদন বিশ্বাস। কখন বাড়ি কোথায় তোমাদের? কি করতে এসেছিল? একটা পালাইছে, একটা পালাইছে, হ্যাঁ একটা পালাইছে।